জঙ্গল পাড়া হায়ার সেকেন্ডারি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল দেখাব হয়েছে কেইবাটাও ব্যক্তি আমার সাথে, সতীর্থ সাংবাদিক সকল আছে, ব্লগার আছে, যেহেতু সতীর্থ সাংবাদিকের ভিতর মানে মুকবুলদার ব্লগত আমি উপস্থিত হয়েছি পনপটিয়াকে মুকবুল এই দরং ডিস্ট্রিক্টে, দরং ডিস্ট্রিক্ট জঙ্গলপাড়া, আর জঙ্গলপাড়া একটা হাই স্কুল আছে, আর এই হাই স্কুলটা সম্পূর্ণ কৃষিতে হাম হাই স্কুলে বহুত কিবা কিবি আছে সম্পূর্ণ আমার ভিডিওটা কমপ্লিট আপনারা দেখবেন। আর এই স্কুলটা মানে আমি দেখাইতেছি এই স্কুলের মানে রাষ্ট্রপতি বটা পাওয়া স্কুল, আর এই স্কুলে আমি কি কি আছে না আছে কমপ্লিট এনে দেওয়ার চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সন এনে দেখাই যাব। আর এই স্কুলের যদি দেখুন আপনারা এই জায়গাগুলো, আর এই জায়গাটা আমি পাইছি আঙ্গরে একজন আমার লোকের বন্ধু একজন আছে এই জায়গাটা, আর ওনা আর এই জায়গাটা আমি কমপ্লিট দেখা যাচ্ছে। তে এই স্কুলটার বিভিন্ন ধরনের গাছ গাছালি মানে বিভিন্ন ধরনের মানে বানায় রাখছে স্কুলে, আর এই ফেসিলিটিটা হয়তো আঙ্গরে দরং ডিস্ট্রিক্টের ভিতরে মানে একটা স্কুলই জঙ্গলপাড়া, যেটা জঙ্গলপাড়া স্কুল। আর এই স্কুলে আমি আমার লগের একজন লগ পেলাম বন্ধু, স্কুলটা তাই কিরম লাগলো অনুভব মানে স্কুলটা যে হাই স্কুল, এই হাই স্কুলের কথা আমি বহুদিন আগৰ পৰাই শুনি আহিছিলোঁ যে ৰাষ্ট্ৰীয় বঁটাপ্ৰাপ্ত শিক্ষক এজন আছিলে, তেখেতে চাগে ৰিটায়াৰমেণ্ট হ'ল, আব্দুল আজিজ ছাৰ, তেখেতক এতিয়া বহুতো সভা সমিতিত দেখিবলৈ পাইছোঁ বা চিনাকিও তেনেকুৱা ধৰণৰ কথা বতৰা হৈছিলে, কিন্তু তেখেতৰ যি আটক ধুনীয়া যি বিদ্যালয়ৰ লগত তেখেতে জড়িত হৈ আছিলে সেই বিদ্যালয়ত আজি আহি পাই ইয়াত উপস্থিত থাকি বিশেষকৈ বহুতেই ভাল লাগিছে, কারণ ইয়াতো গড়ৰ প্ৰতিমূৰ্তি আছে আৰু স্কুলখন এটা সম্পূৰ্ণভাৱে এটা পৰিৱেশৰ লগতে জড়িত হৈ আছে, বিভিন্ন ধৰণৰ গছ গছনি আছে যদি হৈছে, আৰু স্কুলখন এটা সম্পূৰ্ণ মানে পৰিৱেশ আৰু যি এক সেউজীয়া পৰিৱেশ, সেই সেউজীয়া পৰিৱেশৰ মাজত বহুতে ভাল লাগিল, আৰু আপোনাকো লগ পালোঁ, বহুদিন মূৰৰ পৰা লগ পোৱাৰ এটা হেঁপাহ আছিলে, আৰু লগ পালোঁ, ধন্যবাদ জ্ঞাপন পাইছিলোঁ। আৰু পোৱাৰ পৰা এই জেগাত আমি একজন মানে আৰু একজন আমাৰ বন্ধু পাইছি, এই জেগাত আহেৰে মানে কিৰম লাগলো মানে স্কুলটাতে আহেৰে অতি কৰেই অনুভৱীয় একটা জাগা, দেখার মতন বহুত কিছু আছে, বিশেষ করে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা পাই এই জায়গাতে, যেহেতু দেখা যায় যে প্রত্যেকটা স্কুলে আমাদের আসামের যে কোনো জায়গায় স্কুলে যান, স্কুলে যাওয়ার লগে লগে আমার মনে একটা ই আহে, এটা একটা স্কুলের নাকি আন্তঃগাঁথনির অভাব, বহুত ধরনের অভাব অভিযোগ থাকে, কিন্তু এই স্কুলে জঙ্গলপাড়া হাই স্কুলে আহার পরে একটা অনুভব হলো যে আমরা স্কুলে যে নাহিনি একটা প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে আয় করছি, একটা পার্ক পার্ক আয় করছি, আর এই স্কুলটা অ্যাকচুয়ালিতে সরকারি বটাপ্রাপ্ত একটা স্কুল, রাষ্ট্রপতি বটা পাইছে এই স্কুলটা নিয়ে, যে আন্তঃগাঁথনি আন্তঃগাঁথনি অতিকে সুন্দর দেখবার লাগা মনোমোহা পরিবেশ, বেশি কিছু কই না এইখানে কইলে আমার জাস্ট আপনারা আহেন জঙ্গলপাড়া হাই স্কুল আহেন আছে, তো এই জায়গাটা যদি আমরা আরো বাইরে যাবার চাই তো স্কুলের এই জায়গাটা বহুত কিবা কিবি আছে, সজনীলতা মানে গাছগুনিয়া যদি দেখবার চান এই গাছগুনিয়া মানে কমপ্লিটলি দেখতে খুব কম পাওয়া যায় আর কি, মানে সজনীলতা আর বিভিন্ন এই জায়গাতে আর্ট বিল্ডিং করা আছে, আর আর্ট বিল্ডিংগুলো আমি কমপ্লিট দেওয়া যাবো এই জায়গাটা, হয়তো আঙ্গরে এই যে আরেকজন মানুষ আছে ইনি হয়তো এই জায়গাটাতে আছে, এই স্কুলটা তাহলে মানে অনুভব কিরম লাগলো আর কি? অনুভব তো বহুত ভালো লাগছে, স্কুলটা পরিবেশ বহুত ঠান্ডা পরিবেশটা এনো, আর গাছ গাছালি বহুত আছে, সিনেরিও আছে, বহুত ফুলের ছবি আছে, ফুলের মতো আবার ছোট মোটো শুটিং করার জন্য ব্যবস্থা আছে, স্কুল এরমই হওয়া লাগে যাতে গরমে মানে বহুত অসুবিধার স্কুলে, যেহেতু জঙ্গলপাড়ার এটা বটাপ্রাপ্ত স্কুল, আর এই স্কুলের পরিবেশটা কিরম পাওয়া গেছে? খুব দুঃখজনক কথা, কিছুদিন আগে আমি এই স্কুলে বেড়া বাড়াইছিলাম, দিয়া চালা নিয়ে ফুড় বাড়াইছিলাম, আর আজকে এই স্কুলে আসি ফুড় মানে কি মানে দাঁড়াই তো মানে আমার খারাপ লাগতেছে, স্কুলের পরিস্থিতি যে এত খারাপ হয়েছে এনগা, যে স্কুল জন্য রাষ্ট্রপতি বটা নিয়েছে প্রিন্সিপাল স্যারে, সেই স্কুলে আসি আজকে মানে দাঁড়াবার জন্য কোনো ধরনের মানে পরিবেশ নাই, এত লেতরা হয়ে গেছে, কোনো ধরনের কোনো ই নাই, আমি জানি না কারা এই দায়িত্ব আছে বর্তমানে, আমার এই ভিডিওর মাধ্যমে অনুরোধ জানাবো যে এই স্কুলটার আগের মতো জাগজলিয়া করে রং সঙ্গে যাতে আগের জন্য করে, এটা আমার অনুরোধ থাকলো আর কি।